সোমবার প্রাথমিক ট্রেড দু হাজার চোদ্দোয়ের এর ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবার কথা কিন্তু তালিকা প্রকাশের সঙ্গেই জন্ম নিয়েছে বিতর্ক অভিযোগ এই তালিকা যথার্থ নয় এই অভিযোগকে কেন্দ্র করেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন একদল চাকরি প্রার্থী কোন পরিস্থিতিতে রয়েছে আপাতত প্রাথমিক ডেট দু হাজার চোদ্দোর রেজাল্ট সেই প্রসঙ্গে আজকে জানাবো সুতরাং বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলে একজন মূল্যবান সদস্য এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবে যে লাল কালারের বেল আইকন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে দেবে যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আজকের বিস্তারিত কি আপডেট রয়েছে সেটা আমরা জেনে নেব এই চাকরি প্রার্থীরা ডাব্লুবিপি প্রকাশিত তালিকা বেআইনি দাবি করে মামলা করার অনুমতি চান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কাছে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন এক্ষেত্রে উল্লেখ্য যে প্রাথমিক টেট দু হাজার চোদ্দ শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রশ্ন ভুল বিতর্ক সমাধানে বিশ্বভারতীর অধ্যাপকদের পরামর্শ গ্রহণ করেছিলেন বিশ্বভারতীর অধ্যাপকদের দ্বারা তৈরি কমিটি ছটি প্রশ্ন ত্রুটিপূর্ণ বলে রিপোর্ট দিয়েছিল মামলাকারীদের অভিযোগ যে সমস্ত পরীক্ষার্থীরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের পুরো মার্কস বা নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট উল্লেখ্য ওই নম্বর পেয়ে কেউ যদি টেট পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেতে পারেন ওই পরীক্ষার্থীরা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আইনজীবী ফিদ্দাউস শামীম বলেন ডিভিশন বেঞ্চে এখনও এই গুরুত্বপূর্ণ মামলার কোনো ফয়সালা হয়নি তার আগেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউয়ের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে আজ এই গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট সময়ে এই গুরুত্বপূর্ণ মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ওঠে পর্ষদের আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত জানান কয়েকটি নাম পর্ষদ মিস করে গেছে অন্যদিকে প্রাথমিকে প্রশ্ন ভুল মামলায় ছ নম্বর নিয়ে প্রসদ পর্ষদ কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তা ওয়েবসাইটের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয় কলকাতা হাইকোর্টে এখনও পর্যন্ত যা খবর বিচারপতি পর্ষদকে ভুল মামলার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আগামীকাল এই মামলার বিস্তারিত শুনানি পর্ব চলবে সুতরাং পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সম্পর্কে সমস্ত নিউজ আপডেট সবার প্রথমে কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে সুতরাং দেখতে থাকো আমাদের সঙ্গে এ এস এডুকেশন স্যালি ইউটিউব চ্যানেল ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো এস এডুকেশন স্যালি ইউটিউব চ্যানেল টেক কেয়ার টাটা বাই বাই